আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। সো ভাই ব্রাদার্স, আপনারা দেখতেই পারতেছেন রাস্তার কী অবস্থা দেখছেন। আর একটু আপনারা লক্ষ্য করেন আকাশের দিকে, দেখেন আকাশের কী অবস্থা। রাস্তায় বৃষ্টি পড়ে অবস্থা খুবই খারাপ। তো এই বৃষ্টির দিনে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর এই ভিডিওটা সেই সকল ভাইদের জন্য খুব উপকার হতে চলেছে, যে সকল ভাই ব্রাদার নতুন বাইক চালানো শিখছেন এবং নতুন বাইক চালানো শেখার পরে বৃষ্টির ভিতরে বাইক চালাতে ভয় পান। আর যারা নতুন রাইড করা শিখছে, মানে নতুন বাইক চালানো শিখছে, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই পুরো ভিডিওতেই আমার সাথে থাকবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। দাঁড়া তো ভাই, দাঁড়া দাঁড়াও, ক্যামেরাটা এখানে একটু দাঁড়াও। ও শিট, পলি থুই আসছি। তো একটু আগে তো দেখলেন কি পরিমাণ বৃষ্টিতে আমি ভিজে গেছি। তো টানা দুই ঘন্টা আমি ভেজা শরীর নিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। এরপরে সব কিছু দেখেন, এই যে চেঞ্জ করে ফেলছি, চেঞ্জ করে দেন আবার বের হইলাম ভিডিও করার জন্য। আর এই যে হাতে যে গ্লাস নাই, এটা নিয়ে কেউ কমেন্ট করবেন না, কারণ আমি কিন্তু গ্লাস পরেই বের হয়েছিলাম, বাট বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে আমার গ্লাসটা বাসায় রেখে আসতে হয়েছে। তো কথা আর বেশি বাড়াবো না, কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিওটা শুরু করি, লেটস গো। প্রথম সতর্কবার্তা যেটা থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে, বৃষ্টির ভিতরে যখন আপনারা বাইক রাইড করবেন রাস্তায়, তখন অবশ্যই অবশ্যই আপনার সামনের গাড়িটা থেকে ডিস্টেন্স বজায় রাখবেন। প্রথম এই সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন, কারণ বাসের ব্রেক আর আপনার বাইকের ব্রেক কিন্তু সেম না, তারা হুটহাট ব্রেক করে বসতে পারে। আর যেহেতু বৃষ্টির সময়, বৃষ্টির ভিতরে কিন্তু রাস্তাটা অনেক পিছলা থাকে, আর আপনি যদি ডিস্টেন্স বজায় না রাখেন, সামনের কোনো গাড়ি যদি ব্রেক করে বসে, তখন আপনি কিন্তু সঠিক সময়ের ভিতরে ব্রেকটা করতে পারবেন না, কারণ বৃষ্টি ভেজা রাস্তায় ব্রেকটা একটু কম কাজ করে, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। কারণ শুকনা রাস্তায় যেমন ব্রেকটা আপনি বাইক থেকে পাবেন, ভেজা রাস্তায় কিন্তু সেরকম ব্রেক আপনার বাইক থেকে পাবেন না। অবশ্যই যখন বৃষ্টির ভিতরে বাইক রাইড করবেন, যারা নতুন ভাই ব্রাদার আছেন, সামনের গাড়িটা থেকে অবশ্যই ডিস্টেন্স বজায় রাখবেন। দ্বিতীয় যে সতর্কতা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যখন বৃষ্টিতে বাইক রাইড করবেন অবশ্যই ইঞ্জিন ব্রেক করবেন, ইঞ্জিন ব্রেক করে বাইকটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। যারা ইঞ্জিন ব্রেক সম্পর্কে জানেন না, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি ইঞ্জিন ব্রেক নিয়ে একটা ভিডিও করবো আপনাদের জন্য। তৃতীয় যে টিপস বা সতর্কবার্তা দিতে চাই সেটা হচ্ছে, বৃষ্টির ভিতরে অবশ্যই আপনার বাইকের গতি কম রাখার চেষ্টা করবেন। আপনি যদি শুকনা রাস্তায় বাইকের গতি 80-90 রাখেন, তাহলে অবশ্যই শুকনা রাস্তায় আপনার বাইকের গতি 50-60 রাখার চেষ্টা করবেন। এতে করে কি হবে, আপনি যদি দুর্ঘটনার কবলে পড়ে যান হঠাৎ করে, তাহলে আপনার বাইকের যদি গতিটা কম থাকে, তাহলে আপনি নিয়ন্ত্রণটা খুব দ্রুত করতে পারবেন। তাই বৃষ্টির ভিতরে যখনই বাইকটা রাইড করবেন, অবশ্যই আপনার বাইকের গতিটা কম রাখার চেষ্টা করবেন। চার নাম্বার যে সতর্কবার্তাটা আপনাদের জন্য দিতে চাচ্ছি সেটা, অনেক ভাই ব্রাদার আছেন যারা অনেক সময় লক্ষ্য করেন না, বা অনেকে আছেন দক্ষ রাইডার বাট জিনিসটা অনেক সময় এড়িয়ে চলেন, সেটা হচ্ছে আপনার বাইকের টায়ার প্রেশার। বৃষ্টির ভিতরে যখনই আপনার বাইক রাইড করবেন, অবশ্যই আপনাদের টায়ার প্রেশারটা চেক দিয়ে তারপরে বাইকটা রাইড করার চেষ্টা করবেন। এতে করে কি হবে, আপনার বাইকের টায়ার প্রেশার যদি বেশি থাকে, তাহলে আপনার চাক্কা যে কোনো সময় একটু কাদা পেলে পরে, আর আপনি কাদার ভিতরে যদি ব্রেক করে বসে, তাহলে হবে কি, আপনার চাক্কাটা স্লিপ করবে। টায়ার প্রেশারের জন্য কিন্তু চাক্কা স্লিপ করে। ও শেট, এই হচ্ছে অবস্থা দেখেন। এর জন্যই বলি, যখনই বৃষ্টির ভিতরে বাইক রাইড করবেন, একটু সাবধানতার সাথে বাইকটা রাইড করবেন,
দেখছেন রাস্তার কি অবস্থা হয়েছে বৃষ্টিতে, এই টায়ার প্রেশার যদি বেশি থাকে, এই দেখেন এরকমের কাদা রাস্তা যদি আপনি একটু জোরে ব্রেকটা করে বসেন, তাহলে কিন্তু আপনার টায়ার প্রেশার বেশি থাকার কারণে আপনার চাকাটা স্লিপ করবে। আর যেহেতু আজকের ভিডিওটা নতুন ভাই ব্রাদার যারা বাইক চালানো শিখছেন তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, তো নতুন ভাই ব্রাদারদের জন্য বলতে চাচ্ছি যে আপনারা যখনই বা দক্ষ যারা রাইডার আছেন তাদেরকেও বলতে চাচ্ছি, অনেকেই এই জিনিসটা লক্ষ্য করেন না, টায়ার প্রেশারটা এটা এড়িয়ে চলেন। চেষ্টা করবেন যখনই আপনারা বৃষ্টির ভিতর বাইক রাইড করবেন আপনাদের টায়ার প্রেশারটা চেক দিয়ে দেন বাইকটা হাইওয়েতে রাইড করার জন্য। পঞ্চম সতর্কবার্তা যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা চতুর্থ সতর্কবার্তায় শুনলেন যে টায়ার প্রেশার বেশি থাকলে পরে আপনাদের বাইকের চাকা স্লিপ করবে, তো এটার জন্য আপনারা কি করবেন? দেখেন কোম্পানি যদি আপনাদের রিকমেন্ড করে থাকে যে আপনার টায়ার প্রেশার পেছনের চাকা দিতে হবে 35 আর সামনের চাকা দিতে হবে 30, তাহলে আপনার যখনই বৃষ্টির ভিতরে বাইক রাইড করবেন আপনাদের টায়ার প্রেশারটা কোম্পানি যে রেকমেন্ড করছে ওইটার থেকে কমিয়ে রাখার চেষ্টা করবেন। মানে আপনার কোম্পানি যদি রেকমেন্ড করে 35, পেছনের চাকা রাখবেন 33, আর সামনেটা যদি 30 বলে তাহলে আপনি সামনের চাকা রাখার চেষ্টা করবেন 28। এতে করে কী হবে, বৃষ্টির ভিতরে আপনার ব্রেকটা আরও বেশি ভালো কাজ করবে যদি আপনার টায়ার প্রেশারটা কম থাকে। 6 নম্বর যে সতর্কবার্তা আপনাদের দিতে চাই সেটা হচ্ছে, দেখেন আমার বাইকের টায়ার গ্রিপটা দেখছেন কত ভালো আছে, দেখেন এই দেখেন আমার বাইকের টায়ারের গ্রিপ একদম নতুন মতন সব কিছু আছে। তো অনেকেই দেখবেন যে টায়ারটা সমান হয়ে গেছে তারপরও বাইকের টায়ারটা চেঞ্জ করে না, ওই অবস্থাতেই বাইকটা নিয়ে রাইড করে এরকম বৃষ্টির ভিতরে বা কাদা রাস্তার ভিতরে, তো এরকমের ভুল আপনারা করবেন না। যারা নতুন রাইডার আছেন তাদেরকে এই জিনিসটা আমি একটু সতর্ক করে বলতে চাচ্ছি যে আপনারা যদি বাইক সেকেন্ড হ্যান্ড ক্রয় করেন, যদি আপনাদের বাইকের টায়ারটা একদম সমান হয়ে থাকে তাহলে অবশ্যই বাইকের টায়ারটা চেঞ্জ করে দেন আপনারা বাইকটা রাইড করবেন। এতে করে আপনারা বাইকের টায়ার থেকে এবং বাইকটা থেকে ভালো ব্রেক পাবেন এবং কনফিডেন্সের সাথে বাইকটা রাইড করতে পারবেন, আর আপনাদের বাইকের চাক্কাটাও স্লিপ করবে না যদি আপনারা বাইকটা বৃষ্টির ভিতরে রাইড করেন আর ব্রেকটা সুন্দর মতন ধরেন। লাস্ট যে সতর্কবার্তা আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে, এই দেখেন রাস্তা সাইড দিয়ে যে দাগগুলো দেখতেছেন না, এই দেখেন রাস্তা সাইড দিয়ে যে সাদা দাগগুলো আছে, তো হাইওয়েতে এরকমের সাদা দাগ কিন্তু দেয়া থাকে, আর এই সাদা দাগগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, মানে সাদা যে রং করা থাকে এই জিনিসগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, অনেকে জানেন না বিষয়টা। আপনি যদি শুকনা রাস্তায় এরকম সাদা দাগের ভিতরে ব্রেক করেন তাহলে দেখবেন যে শুকনা রাস্তাতেও আপনার বাইকের ব্রেকটা এত ভালো কাজ করবে না, মাঝে মাঝে আপনার বাইকের চাকাটা স্লিপও করতে পারে। এমনিতেই এই রঙগুলো টাইলসের মতন হয়ে থাকে, মানে টাইলস এবং ফ্লোরের মতন হয়ে থাকে, তো যখন কাদা আর তেল একসাথে হয়ে যায় তখন কিন্তু জিনিসটা আরও বেশি পিছলা হয়ে যায়, মানে এই রঙটা তখন আরও বেশি পিছলা হয়ে যায়। এতে করে কী হয়, আপনি যখন এই দাগের উপরে যখন বাইকের চাকাটা নিয়ে যান দেখবেন যে আপনি ব্রেক করেন নাই তারপরেও আপনার চাকাটা মাঝে মাঝে স্লিপ করতেছে, তো এই রঙগুলো মানে এই বর্ডারগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন বৃষ্টির সময় যখন বাইক রাইড করবেন হাইওয়েতে, অবশ্যই কিন্তু এই রঙগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন, আর অবশ্যই অবশ্যই সেফটি গিয়ার পরে লং রাইডে বা হাইওয়েতে রাইড করার চেষ্টা করবেন। আর এর সাথে আরেকটা কথা বলতে চাই, অবশ্যই ভালো মানের একটা হেলমেট পরে বাইকটা রাইড করবেন, দেখছেন এই দেখেন তেল পরে আছে রাস্তায়, তো এটা অনেক ডেঞ্জারাস বৃষ্টির সময় এই জিনিসগুলো। তো ব্লগ করতে বেরোয়ছিলাম 11টার সময়, বৃষ্টির জন্য টানা 5-6 ঘন্টা আমি রাস্তা আটকেছিলাম, আবার ভিজেও গেছিলাম, তো আজকে অনেক কষ্ট করে ব্লগটা তৈরি করলাম। আজকে ভিডিও যদি কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে যাবেন বুম ফ্যামিলির ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা, গুড বাই, সি ইউ, বুম।